আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস কেমিস্ট্রি ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান এখনই ডাউনলোড করুন হ্যালো গাইস প্রশ্নে বলেছে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট রোল অফ সোয়ান সেলস না তো প্রশ্ন বলেছে সোয়ান সেলের সিগনিফিক্যান্ট রোল মানে বলতে পারি ওর মেন কাজ কি তো সোয়ান সেল কি তো সোয়ান সেল হচ্ছে এক ধরনের সেল বা কোষ যেটা কোথায় দেখা যায় না তো আমাদের নার্ভ সেল বা স্নায়ু কোষ মানে নিউরনে দেখা যায় তো আমরা একটা ছবি দেখি তাহলে খুব সহজে বুঝতে পারবো তো আমরা এখানে একটা নিউরনের ছবি দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে ডেন্ড্রাইটস এবং এখান থেকে এইটুকু যেটা সেটাকে আমরা বলি অ্যাকশন এবং এই যে অ্যাকশনের মধ্যে প্রত্যেকটা যে আলাদা আলাদা সেল আমরা দেখতে পাচ্ছি সেইগুলোই হচ্ছে সোয়ান সেলস তো এই সোয়ান সেলসগুলো কি না তো সোয়ান সেলসগুলো আমাদের যে পেরি ফেলার নার্ভাস সিস্টেম আছে সেই নার্ভাস সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ একটা সেল তো আমরা কি বলতে পারি যে সোয়ান সেলস আর টাইপ অফ কি ধরনের সেল না তো গ্লিয়াল সেলস অফ পেরিফেরাল নার্ভাস সিস্টেম যাকে আমরা বলি পি এন এস তো আহ সোমান সেল কি হয়ে গেলো না তো এক ধরনের গ্লিয়াল সেলস যেটা কোথাকার না তো পেরিফেলার নার্ভাস সিস্টেমের আমাদের প্রশ্নে বলেছে এর মেন কাজ কি না তো এই সোয়ান সেল আমাদের কি কাজে লাগে না তো স্নোয়ান সেল আমাদের দেহে হেল্প সাহায্য করে ফর্ম তৈরি করতে দা মায়লিন the nerve fibers না তো এর মেন কাজ কি হয়ে গেল না তো আমাদের যে নার্ভ ফাইবারস মানে হচ্ছে স্নায়ুর যে ফাইবার আছে তার সাইডে যে মায়োলিন সিড থাকে সেই মায়োলিন সিড তৈরিতে সে সাহায্য করে তো আমরা যদি এখানে ভালো করে ছবিটা কি দেখতে পাবো এইটা একটা পোর্শন নেওয়া হয়েছে যেটা হচ্ছে সোয়ান সেলের এবং আমরা যে ব্রাউন রঙের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নার্ভ ফাইবার এবং নার্ভ চারিদিকে কি আছে না তো চারিদিকে যে জিনিসটা তৈরি হচ্ছে এটাই হচ্ছে মায়োলিন সিদ তো সোয়ান সেল কি করে না তো এই মায়োলিন সিদ তৈরি করতেই সাধারণত সাহায্য করে তো এ কিভাবে সাহায্য করে না তো এর মেন কাজ হচ্ছে কি না তো নিউট্রিয়েন্ট সাপ্লাই করে তো আমরা বলতে পারি এ প্রথমে কি করে না তো সাপ্লাই নিউট্রিয়েন্ট কাছে সেই ইন্ডিভিজুয়াল নার্ভ ফাইবারকে সে নিউট্রিয়েন্ট মানে পুষ্টি সংগ্রহ যোগান দেয় এবং এই যে নার্ভ ফাইবার এই নার্ভ ফাইবার কি এই নার্ভ ফাইবার আর কিছুই না এই নার্ভাই গুলো নার্ভ ফাইবারগুলো হচ্ছে অ্যাকশন যাদের আমরা অ্যাকশন বলি এই অ্যাকশন তারপরে কি হয় এই অ্যাকশন তারপরে কিসে ফর্ম করে না তো ফর্মিং মায়োলিন সিদ তারপরে এই অ্যাকশন গুলো মায়োলিন সিদে পরিণত হয় তো আমরা যদি এখানে আবার ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো প্রথমে কি হচ্ছে না তো এই যে সোয়ান সেলগুলো কি করে নার্ভ ফাইবার মানে অ্যাকশন যে আছে এই অ্যাকশনকে নিউট্রেন্ট মানে পুষ্টি সরবরাহ করে তারপরে সেটা কি হয় তখন এই অ্যাকশনগুলো আস্তে আস্তে রাউন্ড রোটেট করতে 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 মায়োর পরিণত হয় তো এটাই হচ্ছে সোয়ান সেলের এক গুরুত্বপূর্ণ কাজ থ্যাংক ইউ ক্লাস সিক্স থেকে টুয়েলভের সাথে নিট আইআইটি জেই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত দশ মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন আট চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার শূন্য শূন্যতে হোয়াটসঅ্যাপ করুন